নমস্কাৰ বন্ধুসকল, ইয়াংষ্টাৰ পলিটিলৈ আপোনালোকে স্বাগতম। নিপুল ইংকাৰ্চেছ চাপ্লাই দিছিলোঁ, কলিয়াবৰত ইনষ্টলেশ্যনৰ কাম লগাই আছোঁ। আপোনালোকে দেখা পাইছে ফাৰ্মখনৰ দীঘলটো আছে 170 ফুট আৰু 25 ফুট বহল আছে। এটা পাৰ্ট সম্পূৰ্ণৰূপে চাং ফাৰ্ম আছে আগলে, আৰু এইটো পাৰ্ট হ'ল গাঁও লেভেলত, এইটো ফ্ল'ৰ কৰি দিছে। আপোনালোকে দেখা পাইছে সম্পূৰ্ণৰূপে ফাৰ্মখন হ'ল টিঙৰ, আপোনালোকক দেখাই দিছোঁ। আৰু ছাইডৰ যোনটো হাইট এইটো 10 ফুট ৰাখিছে, মাজৰ চেণ্টাৰটো 16 ফুট। টিঙৰ ফাৰ্ম বনালে ছাইডৰ হাইটটো বেছিকৈ লাগিব, মাজৰ চেণ্টাৰটো বেছিকৈ লাগিব, নহ'লে ফাৰ্মৰ টেম্পাৰেচাৰ বেছিকৈ হ'ব। আৰু ওপৰত 60x60 এক্সজষ্ট ফেন লগাই থৈছে, আপোনালোকে দেখা পাইছে যোনটো ওপৰৰ যোনটো হিট হয় এইটো ঠেলি পেলাই বাহিৰলৈ উলিয়াই দিয়েগৈ। আগলৈ এক্সজষ্ট ফেন লগাই থৈছে, আপোনালোকক দেখামগৈ বাৰু। আজি পোৱালি ক'ব গ'লে এসপ্তাহ হৈ গ'ল বাৰমতী কোম্পানীৰ আণ্ডাৰত কণ্ট্ৰেক্ট ফাৰ্মিং কৰি আছে। এই ফাৰ্মখনত আগতে অট' ড্ৰিংকাৰ ছিষ্টেমত চলাইছিলে, আপোনালোকে দেখা পাইছে। এতিয়া নিপুল ড্ৰিংকাৰ ছিষ্টেম ইনষ্টল কৰিছে। অট' ড্ৰিংকাৰত এটা প্ৰব্লেম হয়, পানী পেলায় ভুচিটো বেয়া কৰি দিয়ে। ভুচিটো বেয়া কৰিলে এমোনিয়া গেছ হয়, ভুচিটোত আপোনাৰ ক'ব গ'লে মাখিও বেছিকৈ হৈ যায় ভুচিটো ভিজি গ'লে ফাৰ্মত। এই প্ৰব্লেমটোৰ কাৰণত অট' ড্ৰিংকাৰটো অফ কৰি পেলাই এতিয়া নিপুল ড্ৰিংকাৰ ছিষ্টেম কৰিছে। নিপুল ড্ৰিংকাৰ ছিষ্টেমটো জিঅ' ডেছটো লিফ্টিং পানী ইনটেক কৰে ইয়াত, আৰু ফ্ৰেছ ৱাটাৰ পায়। পানীটো চেঞ্জ কৰিব হ'লেও পটককৈ চেঞ্জ কৰিব পাৰি, আৰু মেডিচিনবিলাকো হট ব্যৱহাৰ হয়, আপোনালোকে গম পাইছে। ইয়াত পানী ৱেষ্টেজ কৰিব নোৱাৰে। আৰু নিপুল ড্ৰিংকাৰ ছিষ্টেমত সেইটোৱে আপোনাৰ প্লাছ পইণ্ট আছে ক'ব গ'লে, ইয়াত মেন পাৱাৰটো কম লাগে। আৰু অট' ড্ৰিংকাৰ হ'লে অভাৰফ্ল' মাৰি দিয়ে, অভাৰফ্ল' মাৰি পেলাই পানী পৰে। আৰু মুৰ্গীটোৱে ডাঙৰ হ'লত সেই গাটো লগাই পেলাই ধাক্কা দি পেলাই পানী পেলায়, এইটো প্ৰব্লেম আহি যায়। সেইটো কাৰণে অট' ড্ৰিংকাৰটো অফ কৰি পেলাই এতিয়া নিপুল ড্ৰিংকাৰ ছিষ্টেম কৰিছে, আপোনালোকে দেখা পাইছে। আৰু এতিয়া গৰম ছিজনত ক'ব গ'লে হিট ষ্টকত মৰ্টেলিটি কমাব হ'লে আপোনালোকে কেনেকৈ মেনেজমেণ্ট কৰিব তাৰ ওপৰতো ক'ম। হিট ষ্টকত মৰ্টেলিটি কমাব হ'লে গৰম ছিজন আপোনালোকে বাৰ্ডবিলাকত ডিষ্টাৰ্ব কৰি থাকিব 20-15 মিনিটৰ মূৰে মূৰে ডিষ্টাৰ্ব কৰি। বাৰ্ডটো যদি একে জেগাতে বহি থাকে তেতিয়া হিট ষ্টক হৈ যায়, আৰু বাৰ্ডটোক আপোনালোকে দানা খাব নিদিব। গৰমত যদি দানা খাবলৈ দিব হিট ষ্টকত বাৰ্ডটো বেছিকৈ মৰ্টেলিটি হ'ব, দানাটো আপোনালোকে অফ কৰি দিব। দানা খাই থাকিলে বডিটো বেছিকৈ গৰম হৈ যায়, গৰম হৈ গ'লত বাৰ্ডটো হিট ষ্টকত মৰ্টেলিটি হৈ যায়। আৰু হিট ষ্টকত মৰা বাৰ্ডৰ লক্ষণটো আপোনালোকক কৈ দিছোঁ, শুই থকা ভাগে মুৰ্গীটো মৰ্টেলিটি হৈ যায়, হিটটো ষ্টক হৈ পেলাই মৰ্টেলিটি হৈ যায়। প্ৰায় 30 দিনৰ ওপৰৰ বাদ বেছিকৈ মৰ্টেলিটি হয় ক'ব গ'লে হিট ষ্টকত। আৰু এতিয়া দেখা পাইছে আজি 7 ডেজৰ পোৱালি দানা খাবলৈ দিয়া নাই, কিয় নাই দিয়া আপোনালোকক কৈ দিছোঁ। গৰমটো বেছিকৈ পৰাৰ কাৰণত দানা খাবলৈ দিয়া নাই, অনলি পানী খাবলৈ দিছে, মিনাৰেল ড্ৰিংকাত পানী লগাই থৈছে, পানী খাই আছে। আৰু পানীটো বেছিকৈ খাবৰ কাৰণে গৰম ছিজনত পানীৰ লগত কি কি মেডিচিন দিওঁ আপোনালোকক কৈ দিছোঁ। আপোনালোকে চাৰ্কোফল পি দিব পাৰে, পানীটো বেছিকৈ খাব আৰু মুৰ্গীটো বডিটো ঠাণ্ডা কৰি ৰাখিব। ইলেক্ট্ৰলাইট দিব পাৰে, তাৰ বাদে আপোনালোকে আৰু এটা মেডিচিন দিব পাৰে, মই আপোনালোকক কৈ দিছোঁ, ফিট ফাইট দিব পাৰে, সেইটো লিকুইড হিচাপত আহে। আৰু এটা মেডিচিন আপোনালোকে দিব পাৰে, গুড় দিব পাৰে, এই গুড়টো বহুত প্লাছ পইণ্ট আছে, বডিটো একদম শীতল ঠাণ্ডা কৰি ৰাখে গুড় পানীটো দিলে। মই আপোনালোকক কৈ দিছোঁ এইকেইটা মেডিচিন আপোনালোকে পানীৰ লগত দিব পাৰে। আৰু পানীটো আপোনালোকে সঘনাই চেঞ্জ কৰি থাকিব, পানীটো যদি গৰম দেখে তেতিয়া পানীটো আপোনালোকে চেঞ্জ কৰি দিব। পানীটো ঠাণ্ডা পানীটো খাবলৈ পাই থাকিলে পোৱালিটো ডিহাইড্ৰেশ্যনত নাহে ক'ব গ'লে, পানীটো বেছিকৈ গৰম হৈ গ'লেও মুৰ্গীটোৱে পানীটো খাবলৈ মন নকৰে আৰু পোৱালিটো উইক হৈ যায় ক'ব গ'লে, দুৰ্বল অনুভৱ কৰে বেছিকৈ গৰম দি দিলে বাৰ্ডটো আপোনাৰ। আৰু ক'ব গ'লে স্পেচটো আপোনালোকে বেছিকৈ দিব, স্পেচটো বেছিকৈ এইটো কাৰণে দিব কৈছোঁ, স্পেচটো যদি কমকৈ দিব চাপকেশ্যন হ'ব, চাপকেশ্যন হ'লত পোৱালি ঘামি যাব আৰু হিট ষ্টকতো মৰ্টেলিটি হ'ব। আৰু ভুচিটো বেছি ডাঠ নাথাকিব, গাঁও লেভেলত কৰাসকলে ভুচিটো প্ৰায় 1 ইঞ্চি ডাঠ ৰাখিব। আৰু নিপুল ড্ৰিংকাৰ ছিষ্টেম কৰিব হ'লে ভুচিটো আৰু পাতল ৰাখিব লাগিব, কিয় পাতল ৰাখিব লাগিব আপোনালোকক কৈ দিছোঁ। নিপুল ড্ৰিংকাত পানী পেলাব নোৱাৰে, শুকান ড্ৰাই হৈ থাকে, সেইকাৰণে ভুচিটো বহুত পাতল ৰাখিব লাগিব। এতিয়া পোৱালিবিলাকক টাৰ্বো ফিডত দানা দি ৰাখিছিলে, দানাবিলাক উলিয়াই ৰাখিছিলে, দিনৰ পক্ষত দানা খাবলৈ নাই দিয়া। এতিয়া পিছবেলা টাইম, পিছবেলা টাইম এতিয়া বেলি এতিয়া পৰিলত, এতিয়া দানাটো খাবলৈ দিছে, কিয় দিছে আপোনালোকক কৈ দিছোঁ। গৰমত দানাটো খাবলৈ দিলে পোৱালিটো আপোনাৰ ক'ব গ'লে লুজ ড্ৰপিং প্ৰব্লেমো আহি যাব, পোৱালিটো আপোনাৰ হিট ষ্টক প্ৰব্লেমো আহি যাব, আৰু পোৱালি ঘামি যাব ক'ব গ'লে। এই লুজ ড্ৰপিঙৰ প্ৰব্লেমটো আহি যায় দিনৰ পক্ষত দানা খুৱাই থাকিলে, ডাঙৰ বাৰ্ডো আহি যাব আৰু সৰু বাৰ্ডো আহি যাব, সেইকাৰণে দিনৰ পক্ষত দানাটো খুৱাব নালাগে। যেতিয়া বেলি পৰে অলপ ঠাণ্ডা হয় পৰিৱেশটো তেতিয়া দানাটো খুৱাব লাগে। এতিয়া দানাটো খাবলৈ দিছে, আপোনালোকে দেখা পাইছে মৰ্নিং টাইমত আপোনালোকে খুৱাব পাৰিব, আৰু ইভিনিঙত যেতিয়া বেলি পৰাৰ পিছত যেতিয়া ঠাণ্ডা পৰে তেতিয়া আপোনালোকে দানা খুৱাব পাৰিব। আৰু ৰাতিপক্ষত আপোনালোকে নন ষ্টপ দানা খুৱাব পাৰিব, কোনো প্ৰব্লেম নাই। আপোনালোকে দেখা পাইছে এতিয়া টাৰ্বো ফিডাৰবিলাক দি দিছে, পোৱালিবিলাক গোটেই মন ফূৰ্তিয়ে দানা খাইছে। আপোনালোকে দেখা পাইছে যিহেতু ফাৰ্মখনৰ টেম্পাৰেচাৰটো এতিয়া কমি গ'ল, গোটেই ঘেৰ হৈ গৈছে, আপোনালোকে দেখা পাইছে গোটেই ৰাউণ্ডটো দানা খোৱাত পূৰা স্মাৰ্ট হৈ আছে পোৱালিবিলাক ক'ব গ'লে, পূৰা এক্টিভ আছে পোৱালিবোৰ ক'ব গ'লে, আপোনালোকে দেখা পাইছে। আৰু গ্ৰ'থটো বহুত ধুনীয়া আহিছে, বাৰমতী কোম্পানীৰ পোৱালি আজি 7 ডেজত কিমান ধুনীয়া এটা গ্ৰ'থ আহিছে আপোনালোকে দেখা পাইছে। আৰু মোৰ ছাবস্ক্ৰাইবাৰ দাদাই এতিয়া দানাটো লগাই আছে, আপোনালোকে দেখা পাইছে টাৰ্বো ফিডত দানা লগাইছে, এইটো 6 অৱস্থাত ইউজ কৰা হয়। দাদা ফাৰ্মতে নিপুল ড্ৰিংকাৰ ছিষ্টেম মই ছাপ্লাই দিছোঁ, নিপুল ড্ৰিংকাৰ ছেটৰ মেটেৰিয়েলছ আৰু মই ইনষ্টলেশ্যন কৰি আছোঁ। এইফালে আমাৰ মাজিদ আছে, মাজিদে কাম লগাই আছে, আপোনালোকে দেখা পাইছে। আৰু ফাৰ্মখনত চিলিঙি ফেন লগাই ৰাখিছে, আপোনালোকক দেখাই দিছোঁ,
সব সিলিংয়ে ফেন লগাই রাখিছে, ফেন চলি আছে, আপনাদের দেখা পাইছে টেম্পারেচারটা ফার্মখন কমাব কারণ। আর সাইডত যা জালি হেক্সা জালি ইউজ করেছে আর জিআই জালি ইউজ করেছে আপনাদের দেখা পাইছে, আপনাদের দেখাই দিছো। আর এই হল উপর পার্টটি সম্পূর্ণরূপে এই চাং ফার্ম আপনাদের দেখা পাইছে, সম্পূর্ণরূপে চাং আপনাদের দেখাই দিছো। আর এয়াটো এগজস্ট ফেন লগাই থাকে যেহেতু এমোনিয়া গ্যাসটা বাহিরে ঠেলিব কারণে ফার্মখনের টেম্পারেচারটা ডাউন করব কারণে এগজস্ট ফেন লগাই থাকে আপনাদের দেখা পাইছে, 60x60 এগজস্ট ফেন 1 HP মটরে চলাই কব গেলে। আর সাইডত ওয়াল ফেন লগাই থাকে আপনাদের দেখা পাইছে, ওয়াল ফেনটা এই কারণে লগাইছে বোর্ডিংত যে হিট আছে হিটটো বাহিরে ওলাই যাব কারণে ওয়াল ফেন লগাই দিছে। ওয়াল ফেনটো ইউজ করে দিছে 20 ফুটৰ মূরে মূরে ওয়াল ফেন আছে, এই সাইডত এমোনিয়া গ্যাসটা উলিয়াই দিয়ে আর বডিটো বা যেটা হিট ওলায় বার্ডটো সেটা বাহিরে উলিয়াই দিয়ে। আর কব গেলে ফার্মখনত এমোনিয়া গ্যাসটো ব্লক নহয়, ফ্রেশ হয়ে থাকে, নতুনকে এফালপা এয়ারটো টানি পেলায় লৈ গুছি যায়। মুরগিটো বডিটো বা হিট হয়ে পেলায় যোনটো টেম্পারেচার হয় সেই টেম্পারেচারটো বাহিরে উলিয়াই দিয়ে আর এমোনিয়া গ্যাসটো উলিয়াই দিয়ে। এমোনিয়া গ্যাসটো উলিয়াই দিলে তেতিয়া কি হয়, ফার্মখনত এসআইডিস প্রবলেমত কোয়ালিটির মর্টেলিটি কম হব। কব গেলে ঠান্ডাকালি এসআইডিস প্রবলেমত বেশিকে মর্টেলিটি হয়, গরমকালি এসআইডিস প্রবলেমত মর্টেলিটি নহয়। কব গেলে হিট স্ট্রোকতে বেশিকে মর্টেলিটি হয়, হিট স্ট্রোকর প্রবলেমটো বেশিকে আহে। এটা ভাদ মাহতো যথেষ্ট গরম পড়েছে, ফার্মখনের এটা ওয়েটারটো অল্প ঠান্ডা পড়েছে কারণে দানাটো দিয়ে লোক পেলায় কোয়ালিটি ডিস্টার্ব করে দিয়া আছে দানাটো খাব কারণে আপনাদের দেখা পাইছে। আর পানিটো বেশিকে খাব কারণে আপনাদের মেডিসিনবিল কি কি ইউজ করব লাগে মানে আপনাদের কলোয়ে ইলেক্ট্রোলাইট ইউজ করবেন, চার্কোভল পি, তারপর আপনাদের গুড় ইউজ করবেন, ফিট ফাইভ, এইকটা মেডিসিন ইউজ করবেন পানিটো বেশিকে খাব কারণে। আর গরম সিজন আপনাদের দুপুর টেঙা পাতটো বেশি লই পেলায় মর্নিং টাইমত আপনাদের লগাব, যেটা পোয়ালিবো সর হয়ে থাকে কিডনি প্রবলেম মর্টেলিটি হয় IBS-ত, যেটা মর্টেলিটি কম হব আপনাদের দুপুর টেঙা পাতটো পিছি পেলায় যদি দিয়ে। আর দিনপক্ষত আপনাদের আর একটা মেডিসিন লগাব পারে গুড় আর পান, যেটা পান মানুষের তামোল খায় পানটা পিছি লই পেলায় তার রক্ত উলিয়াই পেলায় গুড়ের আপনাদের দিব পারে, আর বডিটা ঠান্ডা করে রাখব আর প্লাস পানিটো খাব। এটা আপনাদের দেখাই দিল, এটা গ্রাউন্ড লেভেলত এই ভুসিটা পাতলাকে রখা হয়েছে, পুরো হাফ এনচি ভুসি রখা আছে, ভুসি বেশি ডাঠ থাকলে পোয়ালিয়ে গরম পাব, তলফালের পর গরম পাই পেলায় হিট স্ট্রোক হয়ে যাব। গরম সিজনত পোয়ালিটুক স্পেসটু সঘনাই দিব লাগে, পোয়ালিটু পাতল করে রাখব লাগে, ঘনত্ব হব দিব লাগে, পোয়ালিটু ঘন হয়ে গেলে হিট স্ট্রোক হয়ে যাব, পোয়ালিটু ঘামি যাব, ডিহাইড্রেশনত আহি যাব, আপনাদের গম পাইছে পোয়ালি উইক হয়ে যাব ডিহাইড্রেশনত আহি গেলে ঘামি গেলে। এটা বোর্ডিংয়ের কারণত আপনাদের দেখা পাইছে প্লেন শীট লগাই থাকে, প্লেন শীটটো লগাব নালাগে, জালি লগাব লাগে কব গেলে, বাঁহর আপনাদের জালি বনাই পেলায় লগাব পারে, নহলে আপনাদের হেক্সা জালি বলে কয় মানে স্ক্রিনের ফটো দিছো, হেক্সা জালি ইউজ করবেন এটা ভেন্টিলেশনটা ভাল হয়। দাদা এটা কব গেলে প্লেন শীট লগাই থাকে, প্লেন শীট লগাই থাকলে কি হয় ইয়াত বতাহটো খেলিব নোৱাৰে, পোয়ালিটে গরম পায় কব গেলে হিটটো ব্লক হয়ে যায়। আপনাদের গরম সিজনত প্লেন শীটটো ইউজ নকৰিব, প্লেন শীটটো ইউজ করলে মানে বোর্ডিংত বেশিকে টেম্পারেচার হয়ে যায়, আপনাদের হেক্সা জালি ইউজ করবেন, হেক্সা জালি ইউজ করলে ভেন্টিলেশনটা ভাল থাকিব, ফার্মখন কুলিং থাকিব। আর সাইডর যোনটো ওয়ালটো বনাইছে দাদা আপনাদের দেখা পাইছে ফার্মখন পার্মানেন্টকে বলেছে, এই ঢালাইটো কব গেলে এফুট ডেৰফুট করব না, এই ঢালাইটো দুটা ইটাহে গাঁথিব লাগে, বেশিকে ইটাটো হয়ে গেলে কি হয় ইয়াত এমোনিয়া গ্যাসটো তলত ব্লক হয়ে যাব আর হিটটো ব্লক হয়ে যাবে, প্রবলেমটো আহে। সেই কারণে তলর আপনাদের যদি ফাউন্ডেশন মারিবলে হয় প্রায় 4 ইঞ্চি বা 5 ইঞ্চি মারিব, তাতকে উপর নামাইব। এটা কব গেলে দাদাই নতুনকে বনাইছিল, নতুনকে বনার কারণত অল্প নজনা কারণত প্রায় বেশিকে মারি দিলে 1.5 ফুট মান হয়ে গেল, আপনাদের দেখা পাইছে 1.5 ফুট মারিব নালাগে, আপনাদের কলো 5 ইঞ্চি বা 4 ইঞ্চি মারিব লাগে। কব গেলে নতুনকে যদি মো চ্যানেলটো লাগিছে চ্যানেলটো আপনাদের সাবস্ক্রাইব করে লব, আগলৈ নতুন নতুন আপনাদের ইনফরমেশন পাই থাকব। নিপুল লিংকার সেটটো সম্পূর্ণরূপে ইনস্টলেশন ক্লিয়ার হয়ে গেল, আর দাদা ভাগ অটো লিংকারও আছে আর মেনুয়াল লিংকারও আছে, সিট লিংকার এইবিলাকও বিক্রি করব, মই কন্টেক্ট নাম্বারটো মোৰ ভাগত দি দিম, মোৰ কন্টেক্ট কৰি পেলাই আপোনালোকে লৈ ল'ব। এতিয়া দাদাক আপোনালোকৰ আগত চিনাকি কৰি দিছোঁ, ফাৰ্মখনৰ অনাৰ হয়, তেখেত আপোনালোকৰ আগত মই চিনাকি কৰি দিছোঁ। নমস্কাৰ, মোৰ নাম ৰূপকজ্যোতি বৰা, কলিয়াবৰ তিনিআলিত ঘৰ, কলিয়াবৰ তিনিআলিত আপোনাৰ ঘৰ হয়। ৰূপকজ্যোতি বৰা আপোনালোকে গম পাইছে ফাৰ্মখন অনাৰ হয় দাদা, আপোনাৰ ফাৰ্মখনৰ টোটেল কেপাচিটি কিমান? 4000 পুহিব পাৰি ঠাণ্ডাকালি, ঠাণ্ডাকালি হ'লে 4000 ইয়াত মুৰ্গী ভৰাব পাৰে কব গ'লে পোৱালি, আর গরমকালি 3500 গরমকালি স্পেসটো বেশিকে লাগে বার্টুক, সেখানে গরমকালি অল্প কমকে লয় 3500 বার্ট লয়। এটা কি কোম্পানি আপনি করে আছে? বারামতি করে আছে, হ্যাঁ বারামতি করে আছে। আজি পোয়ালি কিমান দিয়ে আজি 8 দিন হল, আজি 8 দিন হয়ে গেল, আপনাদের গম পাইছে মো অহা দিনাখন 6 দিন হয়েছিল, এটা 8 দিন হল। আর নিপুল ড্রিঙ্কার সিস্টেমে এটা পানি খাই আছে আপনাদের দেখাই দিছো, আর দাদা ভাগ অটো ড্রিঙ্কার আছে, কিমান পিস অটো ড্রিঙ্কার আছে আপনার? 120 পিস, 120 পিস অটো ড্রিঙ্কার আছে। মিনিমাম সিক্স ড্রিঙ্কার কিমান আছে? 130 পিস, 3 লিটার সিক্স ড্রিঙ্কার 130 পিস আছে, আর অটো ড্রিঙ্কারও 120 পিস আছে। অটো ড্রিঙ্কার আর মিনিমাল ড্রিঙ্কার এইবিল দাদাই সেল করব, মূল নাম্বারটা স্ক্রিনত দিয়ে দিছো, আপনাদের মো হোয়াটসঅ্যাপ করব দাদা ভাগর নাম্বারটা লাগে বলে, দাদা মানে বেজি থাকে এই কারণে দাদার নাম্বারটা শেয়ার করবলে বিচার নাই,
মানে ফোন রিসিভ করব নাইব পারে না জানে কারণে মানে ফোন নাম্বার দিয়া বলি রিসিভ নগা বহুত বেয়াও পায় কব গলে সেখানে মোর নাম্বারটুকে স্ক্রিনত দি দিছো 8723025005 এটো নাম্বারতে আপনাদের হোয়াটসঅ্যাপ করব সেকেন্ড হ্যান্ড অটো ডিঙ্কার মিনারেল ডিঙ্কা লাগে বলে মানে রূপক দা ভাগর নাম্বার আপনার দিয়ে দিম আপনাদের ডাইরেক্ট কথা পাতি কন্টাক্ট করে লব রেট সেট লো আপনাদের পাতি লব কেন হয় কি কথা নয় জানো দাদার পাতি লব আপনাদের আপনাদের লব পড়ব অটো ডিঙ্কাবিলা সব খুলে পেলে বাইরে রাখিছে আপনাদের বারো মানে দেখা দিম অটো ডিঙ্কাবিল আর সিট ডিঙ্কাবিল আপনাদের দেখা পাইছে পালি এটা ধুনিয়াকে নিপুল ডিঙ্কার সিস্টেমত পানি খাই আছে নিপুল ডিঙ্কার করা কারণটো হল দাদা ভাগক কব গেলে সময় দিব নয় নয় জানো আপনার এখন ড্রাইভিং স্কুল আছে তার উপরই আপনি আর একটা বেলেগ একটা জব করে কি করে আপনি ইলেকট্রিশিয়ান বিভাগ করে ন ইলেকট্রিশিয়ানত তখন কাম করে মিশা আর্মি ক্যাম্পত করে আছে ন মিশা আর্মি ক্যাম্পত দাদা করে আছে সময় দিব নয় কারণে নিপুল ডিঙ্কার সিস্টেম করেছে ইয়াত মেন পাওয়ারটা কম লাগে আপনাদের গম পাইছে অটো ডিঙ্কা লগালে মিনারেল ডিঙ্কা লগালে অল্প ধুই পখালি থাকবে লাগে অল্প টাইম লাগে অল্প পানি পেলায় এই প্রবলেমটা হয় নিপুল ডিঙ্কার সিস্টেমত পানি পেলাব নয় ফ্রেশ ওয়াটার পায় আর ইয়াত মুরগিটা স্পেস পায় নিপুল ডিঙ্কার তলতো মুরগিবিলা থাকিও পারে মেন পাওয়ারটা কমাব কারণে দাদাই নিপুল ডিঙ্কার সিস্টেম করেছে আগলে আপনাদের দেখা পাইছে চাং ফার্ম নহয় এডোখর নিপুল ডিঙ্কার সিস্টেমে করব নেক্সট মানে নিপুল ডিঙ্কার সিস্টেমে করে দিম এই অর্ডার মোর সব লগাই থাকে যেহেতু এটা কব গেলে তলর যদি গ্রাউন্ড লেভেল 110 ফুট মানে ক্লিয়ার করে দিল বাকি ইফালে আছে আপনার 70 ফুট এই মানে পিছত কমপ্লিট করে দিম আর এটা আপনাদের দেখা পাইছে পালিয়ে নিপুল ডিঙ্কার সিস্টেমত ধুনিয়াকে পানি খাই আছে আপনাদের দেখাই দিছো সদায় মুরগিয়ে উপলে পানি খায় আপনাদের সাব মুরগিয়ে ঠোঁটটো সদায় মিনারেল ডিঙ্কা হোক অটো ডিঙ্কা হোক জুবাই পেলে উপলে মূর করে পেলে পানি খায় আর নিপুল ডিঙ্কা ডাইরেক্ট উপলে করে পেলে পানি খায় কারণে সুবিধা পায় ডাইরেক্ট উপলে মূর করে পানি খাই আছে আপনাদের দেখা পাইছে আর অটো ডিঙ্কাবিল মিনারেল ডিঙ্কাবিল আপনাদের দেখাই দিছো যদি সেকেন্ড হ্যান্ড অটো ডিঙ্কা আর মিনারেল ডিঙ্কার বাইরত তখেতে উলিয়াই রাখিছে এয়া হল 3 লিটার 6 ডিঙ্কার এই 130 ফিট আছে ন 130 ফিট আছে স্টেনো সত্যি আপনাদের দেখা পাইছে এইবিল সব সেল করে দিব মানে আপনাদের দেখাই দিছো যেহেতু নিপুল ডিঙ্কা জিরো ডেস্ট লিফটিং নিপুল ডিঙ্কাত চলে সেইটো কারণে ইয়াত 6 ডিঙ্কারর কোনো প্রয়োজন নহয় আর অটো ডিঙ্কাবিল আপনাদের দেখাই দিছো দেখা পাইছে অটো ডিঙ্কার এইবিল আগলো আছে এই অটো ডিঙ্কাবিল আপনাদের লব পারিব যখন লম বলে ভাবিছে আপনার মানে জানাই দিল দাদার কন্টেক্ট করব মোট নাম্বারটা দিয়ে দিম খালি দাদার নাম্বারটা শেয়ার করবলে বিচরা নাই তখন বিজি থাকে কারণত আর এটা মানে ভিডিওটা ইমানতে সমাপ্ত করেছো নতুনকে যদি মোট চ্যানেলটা আছে চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে লব আগলে আপনাদের পোলট্রি রিলেটিভ ভিডিও পাই থাকবে এটা মানে যাব লো কলিয়াবর টিঙালে দাদা এটা আগুয়াই দিব আমি তা ঘর যামগে আপনাদের দেখা পাইছে আমার লাগেজবিল আমি সব গাড়িত লোডিং করে ললো আপনাদের দেখা পাইছে এটা কলিয়াবর টিঙালি আমি যামগে এটা আমি ফার্মর পর ওলালো আপনাদের দেখা পাইছে রূপাঙ্কর দাদার ঘর ইয়ারপা অল্প আগত থাকে ন ইয়ারপা কিমান কিলোমিটার হয়ে যায় আপনার ঘরে ফার্মর পর 3 কিলোমিটার হয়ে যায় তখন ফার্মর পর ঘরে 3 কিলোমিটার হয়ে যায় আর ফার্ম অল্প এটা কব গেলে সুকিয়া লোকেশনত আছে যত মানুষের সমাগম নাই কব গেলে এনেকা জায়গা থাকলে ভাল হয় প্লেসমেন্টটা আপনাদের দেখা পাইছে রিজার্ভ আছে রিজার্ভর মাজত আছে ফার্ম কব গেলে মর্নিং টাইমতে কব গেলে এটা 8টামান বাজিছে কব গেলে কি রোদ দিছে আপনাদের দেখা পাইছে যথেষ্ট গরম হয়েছে কব গেলে আমার অলমান আর আগবাই দিব কব গেলে দাদাই মানে এটা যাবকে কাজিরঙা কাজিরঙালে আমার আগবাই দিব আমি এটা গই আছো আপনাদের দেখা পাইছে আমি এটা বুড়া পাহাড় তুলিছো আপনাদের দেখা পাইছে বুড়া পাহাড় টান হয়